একটারে ধমকার মারলে একটা রেডি করে মারলে একটা রেডি করে তিনটার আমার দেখাইছে যে দুই তিনটা লোকের কাবু কা কোনো ব্যাপার না। তো আমি একটারে চাকু ধরছি আর একটারে ফ্ল্যাঙ্কিং মারছি, একটারে নাকে লাগছে আর চাকু ধরা পরে চিল্লাইছি মতো মানুষজন জোড়ায় গেছে, যাত্রী পালাইয়া চিন্তা করে পালাই গেছে। ঘটনাটা আমি শাহবাগ থেকে যাত্রী নিয়ে আসছিলাম যাবে উত্তরের দিকে, যাওয়ার সময় যখন সেরাটনটা ক্রস করছি সিঙ্গেল বাংলা মোড়ের সিঙ্গেলটা যখন জামে পড়ছি তখন আর কি যাত্রীর মানে এখানে উঠতে লাগছে। আমি রুকিন গেলে দেখছি যে চিন্তাকারীরা বোধহয় আসতেছে, চিন্তাকারী দুইজন দুই দিক দিয়ে উঠে, হ্যাঁ দুইজন দুই দিক দিয়ে উঠে, এক হাত যা ধরছি আর এক হাত যা ফ্ল্যাঙ্কিক মারছি। কারণ আমরা চাইনিজ উস্তাদে আমাদের কিছু মার্শাল আর্ট শিখাইছে দুই চারটারে কিভাবে কাবু করতে হয়। তারপর আমি কাপড় দিয়ে হাত পা বাইন্দা কোনো মতো ফারামগেট কোন হাসপাতালে জানি আল্লাহ জানে কোন হাসপাতালে নিয়ে গেছিলাম। পরে যাত্রী তো আমাকে বলছে আপনি আমাদেরকে বাঁচাইছেন, যাত্রী তাড়াতাড়ি মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল কোন মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে গেছে আমরা ওয়াশ মোশ করে যাত্রী আমরা 2000 টাকা দিছে, থ্যাংক ইউ অনেক উপকার শোন। তারপরও তো আমরা সতর্কভাবে চালাইতাম, একজন যাত্রী সজল নিতাম না রাত্রেবেলা, রাস্তাঘাট জ্যাম, সন্ধ্যা পর পর রাস্তাঘাট জ্যাম, লোকজন আর ছিল না, লোকজন ছিল যার যার গাড়িতে বসা ছিল, কেউ ওই ওই পার হাঁটতেছে কেউ এই পার হাঁটতেছে। মনে করেন ব্রেক যখন হয়েছে, ব্রেক হওয়ার পরে ওই যে দুইজন দুই দিদা, তো আমি যাত্রীর আগে বলছি যে আপনি সিঙ্গেল আসেন আপনি একদিকে চাইপা বসবেন, একদিকে চাইপা বসবেন। তো যাত্রী ঠিক আছে একদিকে চাইপা বসছিল, দেখার পর আমি রুকুন গেলে যা দেখতেছি যে ওই ওই ওরা ফলো করে কোন গাড়িতে সিঙ্গেল যাত্রী থাকে, ওরা ওইটা ফলো করে যে কোন গাড়িতে একজন যাত্রী থাকে ওই গাড়িতে তারা চিন্তাই করে। আমি রুকুন গেলে যা দেখতেছি আমার যাত্রী ওই দিকে আছে, ওই সাইড দিয়ে একটা লোক আসতেছে, ওই সাইড দিয়ে একটা লোক আসতেছে আর একটা ওই দিক দিয়ে, কারণ ওই দিক দিয়ে যেটা আছে তার যাত্রী সেফটি আছে, এই দিক দিয়ে যেটা আছে ওটা চাকু ধরছি আর ওইটা যে দিক দিয়ে আসে ওইটা দিয়ে একটা লাগছে। খাঁচা সিস্টেম করা হয় না যাত্রীদের আমাদের সেবা দিতে পারি না, মানে সিকিউরিটি যে একটা সেফটি আছে দিতে পারতাম না। এই গেট লাগানোর পরে আমাদের অনেক বড় হয়েছে, যাত্রীদের সেবা পাওয়া যায়, আমাদের হেল্প হয়। এই ঘটনা আমার কুড়িল ঘটনা করেছিল, কুড়িলে বুঝছেন চা খাইছিলাম, চা খাওয়ার পর একটা যাত্রী আসছে, যাত্রী ওঠানোর পরে আমি খেলকেত পর্যন্ত গেছি, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি। পরে মহাজনে যায় কীভাবে কীভাবে আনছে, আমার গাড়ি ছিল আপনার খেলকেতের দিকে, গাড়ি নিয়ে গেছিল, গাড়ি নিতে পারে নাই, গাড়ি পাম্পে আছে ঢাকা সিটি আপনার এখান থেকে আবদুল্লাপুর, এখান থেকে গাবতলি আর ওখান থেকে আপনার ওই শনিয়াকড়া আর এখান থেকে বাবুবাজার ব্রিজ, এই পর্যন্ত সিটির ভিতরে আর কি, যে রাস্তা ঘাট খারাপ। আবার আপনার দেখা যায় যে ওই রাস্তা গেলে চিন্তা হয়, ওসব জায়গায় আমরা যাই না। যাত্রী ভাড়া দেওয়ার আগে আমরা বলে নেই যে আপা দেখেন আপনার গাড়ি ইয়া ম্যাডাম কিছু আসে নাকি, গাড়িতে স্যার কিছু আসে নাকি। ঘটনা মনে করেন দেখছি এয়ারপোর্টে উঠে যাইতেছি মোটর সাইকেল, মনে করেন বাসে মারতেছে মোটর সাইকেল, তিন পোল্টি খায় পড়তেছে বিভিন্ন, মানে এয়ারপোর্টে উঠে গেলে দেখা যায় অনেক ক্ষতি, মানুষ পার হইতেছে বাসে মারিয়ে দিচ্ছে। এখানে দুই তিনটারে আপনার কাবু করার কিছু না বুঝছেন। মনে করেন আমি গ্যারেজের দিকে আসতেছি, আসার পরে দুই তিনজন লোক ধরছে, হ্যাঁ সে নিয়ে যাবো আবার যাত্রাবাড়ি, না যাত্রাবাড়ি যাবো না, এই নিয়ে যাবো না কেন, ধাক্কা ধাক্কি চলতেছে, এই নিয়ে মারামারি চলতেছে, পাবলিক আসলে পাবলিকে যা ছাড়া, আমাদের দেশে পাবলিক আবার অনেক ভালো আছে, একটা লোকের সাথে ঝগড়া লাগলে 10টা পাবলিক জমে, এই ব্যাপারটা কী হয়েছে কেন মারছে তাকে, কী কী হয়েছে ব্যাপারটা খুলে বলো। এখন যখন আমাদের এই অ্যাপসটা বাড়িছে, এই অভাই আর অভার অ্যাপসটা বাড়ি হওয়ার পরে আমাদের কোনো যাত্রীর লোকের ঝগড়াই হয় না, গাড়ি চালায় রাত্রে 12টা পর্যন্ত। সিএনজি চালায় আমি আপনার 20-25 বছর ধরে, দিনে হয় মনে করেন 500-600-700 এরকম হয়। কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন? কাজ করি আমি আমি বর্তমানে এখন আপনার 2টার থেকে রাত 12টার মধ্যে চালাই এখন। মহাজন থেকে নিয়ে গেছে, মহাজনের সারাদিন লাই 900 টাকা তো জমা, তো আমরা আর কি দুইজন মিলা দেই 500 করে আর কি, মাসে এবারও যে আপনার ধরেন 15-20 ভাড়া নাকি? না নিজে বাসা নিজে। আমি থাকি তিনতলা, রুম হচ্ছে ফ্ল্যাট হচ্ছে চারতলা, এক দুই বোনে দুতলা আর আমাদের দুই ভাই দুইতলা, আমি থাকি তিনতলা, এক ভাই থাকে দুতলা আর এক বোন থাকে নিচতলা আর এক বোন থাকে চারতলা।